গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় পুবলুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই অজুহাতে শিরেনের অভিযোগে চাকরি হারালো গুড্ডি যুদ্ধিদের বাজে মন্তব্যগুলো হজম করলেও পুবলু ও রেশমিকে নিজের কাছে রেখে দিতে বিন্দুমাত্র ভাবল না গুড্ডি প্রয়োজনে পুবলুকে অ্যারফ করেই নিজের সন্তানের মতো করে মানুষ করবে বলে জানিয়ে দিল গুড্ডি যুধাজিৎ আর চাপ নিতে পারছে না শিরিনের সাথে দেখা করে যুদ্ধাজিৎ আর শিরিনের সাথে দেখা করে শিরিনের পরামর্শে দারুণ একটা পরিকল্পনা করল যুধাজিৎ এদিকে গুড্ডি কিন্তু তার কাজ নিয়ে ব্যস্ত যদিও তার সহকর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছে গুড্ডি এখন একা একাই ডিউটি করে মাঝে মধ্যে অনুজ থাকে পাশে গুটিকে আবারও বোঝাতে চেষ্টা করে কিন্তু গুড্ডি জানিয়ে দিল পুকদুর জন্য সে যুধাজিৎকে ডিভোর্স দিতেও রাজি আছে বাড়িতে ফিরে সে যুদ্ধাজিতের সাথে শেষ আলোচনা করতে চাইলে যুধাজিৎ গুড্ডিকে বলে আসলে সে অনেক বড় ভুল করেছে রাস্তায় নানা নানা কথা শুনে তাই গুড্ডি যেন তাকে ক্ষমা করে দেয় সেই সাথে অনুজও যেন ক্ষমা করে দেয় আর এই মুহূর্তে এখানে থাকলে হয়তো আরও খারাপ লাগবে তাই বাবা মাকে নিয়ে কলকাতায় ফিরে যেতে চায় যুধাজিৎ গুটি খুব খুশি হয় যুধাজিৎ চলে যায় কিন্তু পরের দিন ঠিক সময় মতোই সে পুবলুকে শিরিনের এক আত্মীয়র হাতে তুলে দিয়ে কলকাতায় ফিরেও আসে সবাই জেনে গেলে পুবলুকে কিডন্যাপ করেছে শিরিন খেপে যায় তাহলে কে বার পুবলুকে কোথাও খুঁজে না পাওয়ায় শিরিনের অভিযোগে চাকরি হারাবে গুটি বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ